দুদিনের টানা বৃষ্টিতে রোববার তলিয়ে যায় যশোরের বিভিন্ন এলাকা। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তবে গতরাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় নামতে শুরু করেছে পানি। এ বিষয়ে আরো জানতে যশোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, জলাবদ্ধতা এখন কতটা স্বাভাবিক হয়েছে? আর পাশাপাশি একটু জানতে চাই যে যশোরের ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা কিরকম রয়েছে, এটা নিয়েও একটু বলবেন। দেখুন, গতকালকে রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির ফুটুক কিছুটা কমতে শুরু করেছে। যেমন গতকালকে ছিল ভারী বৃষ্টি, ছিল অতি ভারী বৃষ্টিও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি, কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু তুলনামূলক বৃষ্টি কম এবং আজকে সকালেও ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু এরপর থেকে কিন্তু আমরা আবার দেখেছি যে বৃষ্টিটা গুড়ি গুড়ি পর্যায়ে চলে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে আজ দুপুরের পর থেকে হয়তো পরিস্থিতি আরো তুলনামূলক স্বাভাবিক হওয়া শুরু করবে। তো যশোরে গতকালকে আমরা যেমনটি দেখেছিলাম, গতকাল রাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম শহরের অর্ধেকের চেয়েও বেশি অংশে কিন্তু পানি জমেছিল, এবং সেটি কিন্তু যেহেতু গতকাল রাতে ভারী বৃষ্টি হয়নি, যে কারণে কিন্তু আজকে সকালে আমরা সেরকম কিছু এলাকা থেকে ঘুরে এসেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে পানি তুলনামূলক নেমে গিয়েছে। তবে নিম্ন অঞ্চলগুলো সেখানে কিন্তু এখনো পর্যন্ত পানি আছে। বিশেষ করে আপনি জানেন যে ভবদহ দুর্গত যে অঞ্চল, যশোর মনিরামপুর কেশবপুর যে উপজেলা, অভয়নগর উপজেলা, সেখানে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে সে তথ্য আছে, এবং সেই যে সেখানে যে পরিস্থিতি, সে পরিস্থিতি মনে হয় যে খুব শীঘ্রই স্বাভাবিক হবে এমনটি কিন্তু আসলে না। যে ভবদহ দুর্গত অঞ্চল যেহেতু দীর্ঘ একটি সময়ের পরিক্রমায় কিন্তু সেখানে মানুষ দুর্ভোগের ভেতরে পড়ে আসছেন, সেখানেও ড্রেজিং এর কিছু ব্যাপার আছে। তবে শহর কেন্দ্রিক যে বিষয়টি, সেটি কিন্তু আসলে একেবারেই যে ড্রেনেজ যে ব্যবস্থা আমাদের যশোর শহরে, ড্রেনেজ ব্যবস্থার আসলে বাজে ড্রেনেজ ব্যবস্থা হওয়ার কারণে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা হওয়ার কারণে, এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই যে সড়কটি, এই সড়কের থেকে যে স্বাভাবিক যে ড্রেনের যে হোলটা থাকার কথা, যে গর্তটা থাকার কথা, যেখান থেকে পানি নিষ্কাশন হওয়ার কথা, সেটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সড়কের চেয়ে কিন্তু তুলনামূলক উপরে। একই পরিস্থিতি কিন্তু এটি গত বছর অবশ্য কয়েক দফায় বলার পরে কিন্তু পৌর কর্তৃপক্ষ সেটি ভেঙে দিয়ে পরবর্তীতে কিছুটা সমন্বয় করতে পেরেছে। তো এই বিষয়টি আসলে আমরা শহরবাসী নগরবাসীর পক্ষ থেকে কিন্তু পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়েছে, যাতে এই যে ড্রেনেজ ব্যবস্থা, এটি যেন ব্যবস্থাটি সুন্দর করা হয়। এই বিষয়টি যদি আসলে সম্পূর্ণ করা হয়, সেক্ষেত্রে হয়তো এই ধরনের সমস্যার মুখে আরো নগরবাসী। বৃষ্টির প্রভাব ও জলাবদ্ধতার বিষয়ে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।